कर हार धर्म राजा ले लगावे। पकड़ के पासा शकुनी हाथ मा ढोलावे, पकड़ के पासा शकुनी हाथ मा ढोलावे। मारे के पाता राजा जीत लेवेगा भाई, हाथी घोड़ा लादाओ में लगावेगा भाई, राजपाठ लादाओ में लगावेगा भाई। मारे के पाता राजा जीत लेवेगा भाई। ये मांगे पैबारा फर्क पड़े नहीं, धर्मराज हार गए। মহাভারতের গল্প আজ আমাদের কাছে কম বেশি সবাইকারই জানা রয়েছে, কিন্তু সেই মহাভারতকে আপনি যদি নতুনভাবে উপভোগ করতে চান, নতুনভাবে তাকে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের আসতে হয় এই অর্ঘ্যর কাছে। আমার সঙ্গে রয়েছেন এই দলের কয়েকজন, রয়েছেন মনীষ মিত্র, রয়েছেন এই দলের যিনি সুর করেছেন এই উরুভঙ্গমের নাটকটি, রয়েছেন অভিজিৎ, আর যাকে ছাড়া অর্থাৎ সবাইকে নিয়েই একটি নাটক যখন উপস্থাপন হয় সেটা সবাইকে নিয়ে হয়, কিন্তু তার মধ্যেও কেউ একজন থাকেন যিনি ছাড়া এই নাটকটি সম্ভব নয়, সেই রনি যে এই নাটকের মূল প্রধান চরিত্রে অভিনয় করেছে। কত বছর ধরে তুমি এই নাটকটা করবে বলে প্রস্তুতি নিয়েছো? আমরা কম বেশি চার বছর ধরে এই নাটকটা নিয়ে কাজ করছি। তবে মহাভারত নিয়ে কাজ করার শুরু তো তারও আগে হয়, যে কোনো ভারতীয়ের যেভাবে হয় আর কি, বোধহয় ঠাকুমা দিদিমার কোল থেকে শুরু হয় মহাভারত বিজারিত হতে থাকে আমাদের সেরিবেলামের মধ্যে। সেই শুরুটা বাদ দিয়ে একেবারে প্রত্যক্ষ এই নাটকটা নিয়ে কাজ শুরু হয়েছে 4 বছর আগে, যখন আমরা উরুভঙ্গম ভাষের যে নাটকটা সেটাই করতে চেয়েছিলাম। এখন কিন্তু যেটা করছি সেটা কিন্তু ভাষের উরুভঙ্গম নয়, এখন যেটা করছি সেটা হচ্ছে ভাষের উরুভঙ্গম থেকে শুরু করে একটা সম্পূর্ণ অন্য মৌলিক নাটক, যে নাটকে আবার অনেক নাটকের অনেক সাহিত্যের সাহায্য নেওয়া হয়েছে, অংশ নেওয়া হয়েছে, যেমন রাজশেখর বসুর মহাভারত, সাহাচাঁদপীর দাউজের ব্যাস উপন্যাস, বুদ্ধদেব বসুর প্রথম পার্থ বা সংক্রান্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ধরমবীর ভারতীর অন্ধযুগ, সংস্কৃত যে ভার্সনসগুলো মহাভারতের পাওয়া যায়, হিন্দি মহাভারত, এমনকি মহাভারত ওরাল এপিক হিসেবে যে ট্র্যাডিশনে রয়েছে, কাশীদাসী মহাভারত অবশ্যই একটা অংশ আছে যেখানে দ্রৌপদীর রূপ বর্ণনা করা হয়। এই সবের মধ্যে দিয়ে যেতে যেতে একটা একটা মৌলিক নাটক তৈরি হয়েছে। কিছু কিছু অংশ আমরা নিজেরা ইম্প্রোভাইজ করেছি, কিছু কিছু অংশ আমরা নিজেরা লিখে নিয়েছি। ধরনের উরুভঙ্গ হওয়াটা আসলে একটা সাম্রাজ্যের পতন, এই সাম্রাজ্যের পতনের যে বৃত্তান্ত, রক্তক্ষয়ী যুদ্ধের যে বৃত্তান্ত, তারও একটা গোড়ার গল্প থাকে। সেই গোড়ার গল্পটায় কিভাবে পৌঁছবো, সেই গোড়ার গল্পটায় পৌঁছতে 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 কিন্তু এই জায়গায় চলে গেছি যেখানে মহাভারত প্রায় পুরোটাই এসে যায়। যদিও এটা মহাভারত কিন্তু নয়, মহাভারতের একটা বড় অংশ এই নাটকে নেইও আর কি, সচেতনভাবেই নেই।
দেখতে পাই তুমি এই নাটকটা ছাড়াও আরো আরেকটা নাটক করেছিলে, যেটা পুরোটাই সংস্কৃতে যে নাটকটা করেছিলে, মেঘদূতম। হ্যাঁ, মানে এইটা মানে আমি কয়েকজনের সান্নিধ্য পেয়েছি, অবশ্যই মনীষদা এবং আমার আমার যারা টিচার ছিল, কথাকলির টিচার বা কুডিয়াট্টাম আমি যার কাছে শিখেছি, সুরজ নাম্বিয়ার, তাদের জীবন চলনে একটা মানে খুব সিম্পল ব্যাপার থাকে, কিন্তু আমি তাদের দেখেছি আর কি মানে মঞ্চে বদলে যেতে। তৈরিটা হয়েছে এইভাবে, মানে সত্যবতী যখন তৈরি হচ্ছে, যখন আমি শুধু সত্যবতীকে নিয়ে ভাবছি, তখন সত্যবতীকে নিয়ে ভাবছি মানে শুধু আমি ভাবছি না, অভিজিৎদাও ভাবছে, মনীষদাও ভাবছে, এবং মনীষদা ভাবতে ভাবতে একদিন বললো, আচ্ছা সত্যবতীকে দেখে নিশ্চয়ই যদি শান্তনু প্রেমে পড়ে যেতে পারে, তাহলে নিশ্চয়ই ভীষ্ম যখন প্রতিজ্ঞা করেছিল ভীষ্মরও প্রেমে পড়ে যাওয়ার কথা, এবং তার মানে সত্যবতীর সঙ্গে ভীষ্মর একটা সম্পর্ক থাকতে পারে, অকথিত সম্পর্ক, সেটা ভিতরে, সেটা কিন্তু নাটকে কখনো প্রকাশ পায়নি। এরকম বেশ কিছু জায়গা আছে যে যেটা করতে মজা লাগছিল, যেটা ডিসকভার করতে মজা লাগছিল আমাদের, সেইটা খুব একটা প্যান ইন্ডিয়ান এপিককে একটা ন্যারেটিভ, এটা কিন্তু একটা ন্যারেটিভ স্টাইলে আছে, কিন্তু ন্যারেটিভটা হয় দুরকম ভাবে, একটা হয় ফিজিক্যাল আর্টিকুলেশন আর একটা অবশ্যই ভোকাল আর্টিকুলেশন। এপিকটাকে ওই একটা এপিক হিসেবে না দেখে এটা আমার জীবনের গল্প হিসেবে কিভাবে আসতে পারে, গান্ধারীর যে অ্যাবর্শনের দৃশ্য, সেখানে কিন্তু রাজকক্ষটা ইম্পর্টেন্ট নয়, রাজপ্রাসাদটা ইম্পর্টেন্ট নয়, গান্ধারী রাজরানী হিসেবে ইম্পর্টেন্ট নন, ওখানে কিন্তু একজন নারীর অ্যাবর্শনের সেলফ অ্যাবর্শন, তার যে সাইকোগ্রাফিক জার্নি, তার যে বায়োটিক, সেইটাতে ফোকাস করা, সেটা আমার মনে হয়েছে যে সেটা আজকের একজন নারীর ক্ষেত্রেও সত্যি। আমাদের একটা প্রশ্ন আছে যে তুমি নাটকটা করতে করতে যখন দর্শক, মানে যেহেতু তুমি চারটে ব্রেক নিয়েছো, এটা কি রাত বলে না তুমি মানে রাতে নাটক একটা প্রেজেন্ট করছো সেই জায়গার ভাবনা চিন্তা, না তুমি আবার যখন ঠিক সেম বাইরে এসে মানুষ যখন আসছেন আরেকটা করে ছোট ছোট পারফরমেন্স দেখছেন, এটা দিয়ে তুমি কি মানে সেটা যে নাটকটা তুমি করেছো তারই কোথাও একটা করে পার্ট, একটা করে এক্সপ্রেশন কোথাও একটা বাইরে থেকে মানুষ আবার নিয়ে যাচ্ছে, এটার কারণটা কি ছিল? হ্যাঁ, ওই আবার ইন্ডিয়াননেসের প্রশ্নটাই ফিরে যেতে হয় আর কি, যে স্পেসটাই আমরা নাটকটা করছি, অভিজিৎ তাতে দুজনেই জানে, আমরা আমাদের প্রাথমিক আগ্রহ ছিল না সেই স্পেসে নাটকটা করার, রবীন্দ্র সদন বা একাডেমির মঞ্চের মধ্যে অভিনয় করবো না এরম ভাবছিলাম, উই আর লুকিং ফর সাম অল্টারনেটিভ স্পেস, সাম ইনফর্মাল স্পেস, যে স্পেসে আমরা নাটকটা অভিনয় করবো। লাস্ট শোয়ে জিজ্ঞাসা করেছিলেন দর্শক যে ইন্টারভেলের টাইম স্প্যান কতটা, কোনো ইন্টারভেলের টাইম স্প্যান কিন্তু আমরা নির্ধারিত রাখি না, ওই ইন্টারভেলে গিয়ে ওই পুরোটা কিন্তু তখন ইনফর্মাল হয়ে যায়, মানুষ চাও খাচ্ছে, যেভাবে আমরা ফোক পারফরমেন্স দেখি, একটা ছৌ পারফরমেন্স যখন দেখছি তখন কিন্তু মানুষকে একটা বদ্ধ জায়গার মধ্যে সে কিন্তু আবদ্ধ নয় যে সেই পুরো পারফরমেন্সটা সে দেখতে পাবে, সেখানে একটা ইচ্ছা করলে উঠে গিয়ে ঘটি নিয়ে গাছতলায় ঘুরে আসতে পারে, আবার খানিকটা বিড়ি সিগারেট খেয়ে আসতে পারে, চা খেয়ে আসতে পারে, আবার এসে বাকি পারফরমেন্সটা দেখতে পারে, ওই মুক্ত স্পেসটাকে ধরা। আর রাতটার কারণ হচ্ছে যে রাতটার দুটো দুটো সত্য কথন করলে রাতটার দুটো কথা আছে, দুটো বিষয়, তাহলে আমরা যখন বুঝতে পারছিলাম যে নাটকটা সময়ের দিক থেকে বড় হয়ে যাচ্ছে, তখন না আমরা আমাদের মধ্যে স্বাভাবিক কারণে খুব দ্বন্দ্ব ছিল যে নাটকটা এতক্ষণ ধরে দর্শককে নাটক দেখবে, আমাদের
সমাজের মানুষ এখন একটা 25 মিনিটের সিরিয়ালে 3টে কমার্শিয়াল ব্রেক দেখে কি 2টো কমার্শিয়াল ব্রেক দেখে, ফলে তার মেন্টাল ওরিয়েন্টেশনটা তো সেই রকম। সেখানে একটা 6 ঘন্টা নাটক কি লোকে দেখবে বা সেটা কিভাবে অভিনয় করব, সে সময় মেঘনাথ ভট্টাচার্য, মেঘনাথ দা আমাদের একটা খুব সাহায্য করেছিলেন। মেঘনাথ দা আমাকে বলেছিলেন যে এটা তোরা সারা রাত ধরে কর। সুতরাং আমরা এই ভাবনাটার ক্ষেত্রে মেঘনাথ দার কাছে খুব ঋণী। উরুভঙ্গম হচ্ছে আমার মতে একটা অসাধারণ প্রযোজনা এবং একটা অভূতপূর্ব ঘটনা আমাদের বাংলা থিয়েটারে। সারা রাত্রির ধরে একটা নাটক, প্রায় 6 ঘন্টা ধরে একটা নাটক দেখব, সে নাটক বিন্দুমাত্র আমাকে বোর করবে না, আমার একটু ঘুম পাবে না, সারাক্ষণ আমি আকৃষ্ট হয়ে থাকবো একটা প্রোডাকশনে। এবং অধিকাংশ সময় একটি মাত্র অভিনেতার অভিনয়, রণিতের অভিনয় দেখার জন্য এবং ডিজাইন এবং টোটালটা দেখার জন্য আমার যাবতীয় সন্দেহ নিয়ে গিয়েছি। কিন্তু আমি যখন নাটকটা 5:45 শেষ হয়েছে তখন আমি চনমন করছি আর কি, আমার এত উত্তেজিত হয়ে গেছি আমি।